সামনে রমজান আসছে, আমি আমার বোনদের কাছে একটা নসিহা পেশ করতে চাই, একটা উপদেশ দিতে চাই রমজানকে কেন্দ্র করে। আজকে বাংলাদেশে হাজার হাজার নারী যারা পর্দা করে না, হিজাব পরিধান করে না, আমি তাদেরকে বলবো আমার কলেজের টুকরা বোনেরা, সামনে আসছে রমজান, নিজেকে হিজাবি করে তোলার জন্য সুবর্ণ সুযোগ আপনার জন্য আসছে। যা করেছেন করেছেন, ফাস্ট ইজ ফাস্ট, অতীত চলে গিয়েছে, রমজান মাসে নতুন করে নিজেকে সাজাবার দরকারটা আছে না নাই? আচ্ছা, বাংলাদেশের প্রত্যেকটা নারী যদি বোরকা ওয়ালি হয়ে যায়, কোন যুবকের চোখ কি আর নষ্ট হবে? আল্লাহ মা বোনদেরকে বোরকা ওয়ালি হওয়ার তৌফিক দান করুক, পড়া আমিন। আমার বোনেরা কথাগুলো একদম বুকের ভেতর থেকে হৃদয় থেকে অনুধাবন করে শুনবেন। একজন নারী যখন বোরকা ওয়ালি হয়ে যায়, তাকে আল্লাহ তিনটি নিয়ামত তিনটি গৌরব দান করে। যে বলেন কয়টা গৌরব? যে নারী আজীবন বোরকা পরিধান করেছে, বিফোর ম্যারেজ বিয়ের আগে, বোরকা ওই নারী যখন বিয়ে করে বোরকা পরিধান করে, বাসর রাতে সে তার স্বামীকে প্রাইডের সাথে বলতে পারে, গৌরবের সাথে, যে হ্যাঁ আমার স্বামী, তুমি আমার জীবনের সর্বপ্রথম পুরুষ যে আমাকে হিজাব ছাড়া বোরকা ছাড়া দেখেছে, ঠিক কিনা বল? তার বড় একটা গৌরব যে আমার কেউ দেখে নাই আমার স্বামী ছাড়া। এই গৌরব যে নারী করতে পারে, তার মতো সৌভাগ্যবতী নারী কি আল্লাহর জমিনার কেউ আছে? নাম্বার ওয়ান। নাম্বার টু, এটা বড় একটা বিষয় দেখবেন, এই যুবক আমার চোখে চোখ রাখো, আমার কথা জাস্ট ঠিক বেঠিকের জন্য শুনলেই হবে না, রিয়ালাইজ করার দরকারটা আছে না নাই? রাস্তাঘাটে যখন কোনো নারী হিজাব ছাড়া বোরকা ছাড়া জিন্সের প্যান্ট আর টি শার্ট পরে রাস্তাঘাটে হেঁটে বেড়ায়, একজন চরিত্রবান যুবকের চোখটাও তার দিকে তাকালে নষ্ট হয়ে যায়, সে চাইলেও নিজেকে হেফাজত করতে পারে না। বাট তার এগেইনস্টে একজন নারী যে হাতে মোজা পড়েছে, পায়ে মোজা, পুরো বডিটা বোরকা দ্বারা কভার করেছে সে, ইভেন চোখটাও ঢাকা, বিশ্বাস করেন কোনো যুবক যখন তার দিকে তাকায়, তার হৃদয়ে ফার্স্ট যে ফিলিংসটা তৈরি হয়, এটা হচ্ছে এটাই যে এই মেয়েটা যদি আমার বউ হইতো রে। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরাতুল আহজাব 53 নম্বর আয়াত, যালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন। এই বোরকা এর বিধান আল্লাহ তাআলা এই জন্য দিয়েছেন, বোরকা যে নারী পরিধান করবে সেও পুত পবিত্র থাকবে, যে তার দিকে তাকাবে ভুলে হোক সে পুত পবিত্রই থেকে যাবে, ঠিক না বলেন? কারণ বোরকা ওই নারী যখন বডিকে কভার করে বের হয় তার কোনো কিছু দেখা যায় না। বাট এখন সময় আপডেট হয়ে গিয়েছে, স্টাইলিশ বোরকা, নাই 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 নাই, আমি বলতে বড় লজ্জাবোধ করছি, কিছু কিছু মেয়ে আছে দেখবেন আগেই পড়েন নাউজুবিল্লাহ, যুবকরা আমার কথা বুঝবা, অন্য কেউ সহজে বুঝবে না হয়তো বা, যেই মেয়েগুলো বোরকা পরেও নিজের অঙ্গ প্রত্যঙ্গের ভাজ বোঝাতে চায় যুবকদেরকে অ্যাট্রাক্টিভ করার জন্য, আমি বলবো বোন আপনার জন্য বোরকা না পরাটাই ভালো, কারণ আপনি বোরকা পরেও যুবকদের চোখ নষ্ট হচ্ছে, ঠেকে না বলেন? ঢিলে ঢালা বোরকা পরার দরকারটা আছে না নাই? আপনি ফ্যাশন করেন, আপনি ডিজাইনেবল ড্রেস পরেন, ঠিক আছে, কিন্তু বোরকা পরেও যদি যুবকের চোখ নষ্ট হয়ে যায়, তাহলে এই বোরকা কোন দাম আল্লাহর কাছে থাকতে পারে? এটা হচ্ছে দুই নাম্বার। লাস্ট যে নিয়ামত, যে গৌরব আল্লাহ বোরকাওয়ালি নারীকে দেয়, সেটি হচ্ছে আগে একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। বোরকাওয়ালি নারী যখন মারা যায়, যখন তাকে কবরস্থ করা হয়, যখন তার কাছে ফেরেশতা আসে বলে এই বোরকাওয়ালি তোমার কাছে কি কি আমল আছে বলো জান্নাতে যাওয়ার জন্য, যে প্রকৃত পক্ষের পর্দাশীল ছিল, বোরকাওয়ালি ছিল, সে এটা বলতে পারবে যে আমার রব জান্নাতে যাওয়ার জন্য আমার কাছে আহামরি কোনো আমল নেই, বিশাল বড় কোনো ফজিলত বা আমার কাছে বড় আমল নেই, কিন্তু হ্যাঁ যেই সময়টা বদনামের সময় ছিল, হাজার হাজার নারী তা রূপকে দেখিয়েছে,
রূপকে প্রদর্শন করে চলেছে তখন আমি শুধুমাত্র তোমার জন্য তোমার সন্তুষ্টির জন্য বোরকা পরিধান করে চলেছি ঠিক কিনা বল আমাকে maaf করার কোনো ওসিলা যদি আজকে না পাও মেহেরবানি করে তুমি আমাকে বোরকার ওসিলায় maaf করে দাও সুবহানাল্লাহ পড়া এই নারী যদি এটা বলতে পারে রব তো রহমান রব তো রহিম তিনি তো চান বান্দিকে ক্ষমা করতে হতে পারে সামান্য এই বোরকা যে নারীটা মেইনটেইন করেছিল আল্লাহর জন্য এটাকে ওয়াসিলা করে আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহখাতা maaf করতে পারে ঠিক না বল আল্লাহ আমার প্রত্যেকটা বোনকে কালো বোরকা পরে পুরো বডিকে কভার করে বাইরে যাওয়ার তৌফিক দান করে পড়া আমিন انما يريد الله ليذهب عنكم الرجس আল্লাহ তাআলা বলছেন এই পর্দার বিধান এইজন্য দিয়েছি যাতে করে নারী পুত পবিত্র পবিত্র থাকতে পারে কারণ বোরকা যে পরে তার ভিতরে একটা নবীর সুন্নাহ আসে আর নবীর সুন্নাহ আছে যেখানে আদর্শ আছে আল্লাহ নারীদেরকে বোঝার তৌফিক দান করুক সকলেই পড়া আমিন